মেসেঞ্জারে কেউ আপনাকে মেসেজ করলে আপনি যদি তার মেসেজটি দেখেন তাহলে কিন্তু সে ওপর যে আপনি তার মেসেজটি দেখেছেন কিন্তু তাকে রিপ্লে করে নিই তো এখন আপনি যদি চান যে আপনি তাদের মেসেজগুলো দেখবেন কিন্তু তারা কেউ বুঝতে পারবে না যে আপনি তাদের মেসেজগুলো দেখেছেন বা আপনি রিপ্লে দেন এরকম কিন্তু কোনো কিছু তারা বুঝতে পারবে না যদি আপনি এমনটা চান তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারেন এটা কিন্তু মেসেঞ্জারে এই রিসেন্টলি কিন্তু আপডেট নিয়ে আসবে যে এখন আপনি চাইলে কারো মেসেজ দেখবেন কিন্তু সে ওখান থেকে উপর ছ থেকে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজগুলো দেখেছেন এতে কেউ বুঝবেন না যে আপনি দেখছেন রিপ্লাই করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই তো আপনি কীভাবে এই কাজটা করবেন সেটা করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর আপনি অবশ্যই গুগল প্লে স্টোরে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে সার্চ বাড়ি ক্লিক করবেন সার্চ ভাড়া ক্লিক করে তারপর এখান থেকে মেসেঞ্জার লিখে সার্চ করে নেবেন যদি আপনার এখান থেকে মেসেঞ্জারটি আপডেট নেয় আপনি অবশ্যই এটা এখান থেকে আপডেট করে নেবেন তা না হলে কিন্তু আপনি অপশনগুলো আপনি পাবেন না অবশ্যই আপডেট চাইলে আপডেট করবেন না চাইলে আপনি এখান থেকে ওপেন ক্লিক করে আপনি এখান থেকে ওপেন করে নেবেন তো মেসেঞ্জারটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে সবার উপরে দেখতে পাবেন এই যে কনের একটি ফিলিডট থাকতে পারে অথবা প্রোফাইল আইকনের মতো কিন্তু এখানে থাকতে পারে তো অনেকের এখানে অনেক রকম থাকে আমার এখানে ফিলিডট রয়েছে আপনার এখানে প্রোফাইল থাকতে পারে তো থাকুক আপনি কী করবেন এইখানে ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে ফেসবুক আইডিতে আপনি করতে চাচ্ছেন অবশ্যই ফেসবুক আইডি এখানে লগ ইন করে নেবেন তো এইখানে দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি সেভিং আইকনের মধ্যে একটি অপশন রয়েছে আপনি এই সেভিং আইকনে একটি ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম অনেকগুলো অপশন চলে আসবে এইখান থেকে আপনি স্কুল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে সেফটি নামে একটি অপশন আপনি এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করবেন আবার এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আপনার এখানে শো করবে তো এই অপশনগুলো থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এই যে রিসিপ নামে একটি অপশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো অনেকে থাকতে পারে অনেকে নাও থাকতে পারে যদি না থাকে তাহলে বুঝবেন আপনার মেসেঞ্জারটি আপডেট হয়নি বা আপনার কি এখনো দেওয়া হয়নি আর যদি আপনার এখানে দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন এর উপরে একটি ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে কেন দেখতে পাচ্ছেন আপনার এটা এখান থেকে নর্মালি কিন্তু এটা এখান থেকে চালু করা থাকবে এটা এখান থেকে চালু করা থাকবে তো যদি আপনি আমি শুরুতে যে বলেছিলাম আপনাকে কেউ মেসেজ করলে আপনি যদি ওই মেসেজটি দেখেন তাহলে কিন্তু সে ওপর পাশ থেকে বুঝতে পারবে যে আপনি তার মেসেজটি আপনি দেখেছেন তো এখন যদি আপনি চান যে আপনি তার মেসেজগুলো দেখবেন কিন্তু সে বুঝবে না আপনি এটা করতে চাইলে অবশ্যই এটা এখান থেকে বন্ধ করে দেবেন চালু থেকে আপনি এটা এখান থেকে বন্ধ করে দেবেন তাহলে সে আপনাকে মেসেজ করলে আপনি জানেন মেসেজগুলি দেখবেন তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না আপনি তাদের মেসেজগুলো কোনো কারণে দেখেছিলেন বা তাদেরকে রিপ্লে করে নিই এরকম কোনো কিছু কিন্তু তারা বুঝতে পারবে না তো অবশ্যই আপনারা এই অপশনগুলো চালু থাকে বা আপনার কাছে থাকলে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন এখন কথা হচ্ছে আপনি যদি কোনো কারণে এটা আবারও অফ করতে চান তাহলে আপনি কীভাবে অফ করবেন তো এইটা অফ করার জন্য আপনি আবারও চলে আসবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে চলে আসার পর আবার এখান থেকে এই ডট অথবা প্রোফাইল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি আবার এখান থেকে ঠিক আগের মতো সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার এখান থেকে একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি এখান থেকে আবারও প্রাইভেসি অ্যান্ড সেফটি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ঠিক আগের মতো এখান থেকে এই যে রিপ রিসিপ এইখানে ক্লিক করে এটা এখান থেকে চালু করে দেবেন যদি আপনি এখান থেকে চালু করে নেন তাহলে আবার কেউ আপনাকে মেসেজ করলে আপনি তার মেসেজটি দেখলে কিন্তু তারা ওখান থেকে আবারও বুঝতে পারবেন যে আপনি তার মেসেজগুলো করেছেন বা আপনি দেখেছেন তো অবশ্যই এই আপডেটটা অনেক চমৎকার আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই করে নিতে পারেন যাদের মেসেজ অলরেডি আপডেটটি চলে আসছে